জীবন রক্ষাকারী সরঞ্জাম পরে নদীতে একের পর এক ডুব। শনিবার সকালে সুনামগঞ্জের সুরমা নদীতে দ্বিতীয় দিনের মতো শুরু হয় নিখোঁজ যুবকের সন্ধানে উদ্ধার অভিযান। রাজধানী থেকে পাঁচ বন্ধু একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে সুনামগঞ্জে আসেন। শুক্রবার বিকেলে নাফিস আবরার ও তুষার রায় নামে দুইজন গোসলে নামলে তলিয়ে যায় তুষার। তাকে উদ্ধারের চেষ্টা চালায় আবরার। এ সময় চিৎকারে সদর থানা পুলিশ তুষারকে উদ্ধার করতে পারলেও নিখোঁজ হন আবরার। খবর পেয়ে উদ্ধার অভিযান চালায় ফায়ার সার্ভিসের ডুবুরি দল। ঘাটি অঞ্চলে বিভিন্ন জায়গায় আমরা সোর্স নিয়োগ করছি। আমরা পাওয়া মাত্রই আমাদেরকে সন্ধান দিবে, এমনকি আমরা ডুবুরি আরো নিয়োগ করছি যাতে আমরা দ্রুত সময়ের মধ্যে, অল্প সময়ের মধ্যে আমরা উদ্ধার করতে পারি। প্রচণ্ড স্রোতের কারণে এই ঢালুতে থাকার সম্ভাবনা খুবই কম। আমাদের কার্যক্রম চলমান আছে, আমরা আছি। নিখোঁজ আবরারের সন্ধানে নদী পাড়ে স্বজন ও বন্ধুদের অপেক্ষা। দ্রুত সন্ধান চান তারা। তারা গোসল করতে নামছিল, একজন উঠতে পারছে পারে আর একজন উঠতে পারে নাই, সে এখন পর্যন্ত নিখোঁজ। ড্যাফোডিল ইউনিভার্সিটির ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র ছিলেন আবরার। সময় সংবাদ, সুনামগঞ্জ।